নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রফির অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা। তছনছ করা হয়েছে তার দপ্তরের ফাইলপত্র, তোর হাত কেটে নিয়ে যাওয়ার হুকুম আছে। হামলাকারীরা এভাবেই শাসায় আব্দুর রফকে। প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরে তিনি এরই মধ্যে বড়াইগ্রাম থানায় মামলাও করেছেন। বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরের চতুর্থ তলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কক্ষে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফও ঘটনার বিবরণ দেন সাংবাদিকদের। প্রথমে দুইজন মানে মাঠে ঢুকেছে, আমি জিজ্ঞাসা করছি ভাই আপনাদের, জিজ্ঞাসা করার সাথে সাথে আরো পিছন থেকে পাঁচ সাতজন দশজন ঢুকে পড়ছে। আমি ওই বসে থেকে জিজ্ঞাসা করছি ভাই আপনারা কি কি বলবেন, তখন ওই যে লম্বা করে যে দাঁড়িয়ালা যে ছেলেটা ও মানে আমার যখন আমার চেয়ারের দিকে যাচ্ছে আর কি, তখন আমি ভাই কি বলেন আপনি বলেন এরকম যখন বলছি তখন সে খপ করে আমার হাত ধরছে, ধরে মানে অশ্রাব্য ভাষায় হাত কেটে নিয়ে যাওয়ার হুকুম আছে। আব্দুর রউফ জানালেন ইসলামপুর মালিপাড়া ফাজিল মাদ্রাসায় জনবল নিয়োগের সঙ্গে তিনি সম্পৃক্ত নন, তবু তাকে এই নিয়োগের প্রসঙ্গ ধরে শাসাতে থাকে দুর্বৃত্তরা। অভিযুক্তরা তার মুখ চেনা হলেও কারো নাম পরিচয় জানেন না বলে দাবি করছেন আব্দুর রউফ। ঘটনা জেনে শিক্ষা কর্মকর্তার দপ্তরে অন্য একজন কর্মচারী কক্ষের ভেতরে আসতে চাইলে তার উপরও চড়াও হয় হামলাকারীরা। ভিতরে খুব সম্ভবত 10-15 জন এবং বাইরেও ওরকম 10-15 জন আছে। তো সেক্ষেত্রে আমি দরজায় লক করলাম, লক করার পরে ভিতর থেকে কয়েকবার লক করার পরে জোরে জোরে লক করার পরে ভিতর থেকে বাইরে এসে আমার পর চড়াও হলো তারা। এই ঘটনায় পুরো উপজেলা পরিষদ চত্বরের সরকারি কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিষদ চত্বরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী দাবি করছেন হামলাকারীরা নিজেদের স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারির লোক বলেছেন। এ বিষয়ে নাটোর 4 আসনের সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি bdnews24.com বলেন তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।